বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে ফ্রিজে ফ্রিজটা দেখতে গেলাম হঠাৎ দেখি ফ্রিজটা খারাপ হয়ে গেছে তখন তবু আজ মাঠে যাওয়ার কথা আছে আর মাঠে যায়নি মাঠে যায়নি সেই জন্য তাকে বললাম যে দেখো ফ্রিজটা খারাপ হয়ে গেছে ফ্রিজটা আলো ফালো জ্বলছে না জিনিসপত্র আছে সবই পৌঁছে যায় সে তো রেগে ফায়ার সে তো ফ্রিজ নেই তাহলে আজ রান্নাবাড়ি তোমার কিছুই হবে না তুমি যা পারো তাই করো কারণ একরকম করো না যা পারো সেভাবে একটা রান্না করে আজ দিনটা চালিয়ে দাও তারপরে কাল আমি তারপরে কালকে দেখছি কি করা যায় তারপরে ফ্রিজের লোক নিয়ে এসে ফ্রিজের সব জিনিসপত্রগুলো খুলে খালে এসে দেখলো না দেখে যে বিকেলের মধ্যে সারানো যায় কি না দেখো বন্ধুরা তোমার দাদা আজকে দাদা মার্কেটে গেছিল আসার সময় তাল শাস নিয়ে এসছে নরম পেয়েছে এবার তাল শাস নিয়ে এসছে তা এখন বলছে নরম এখনই খেয়ে নাও আমি বলছি না পরে খাও বলে না এখনই খেয়ে নাও জল ভরা তাল বলছে একদিন আমি নিয়ে এসছিলাম এত শক্ত আমি খেতে পারিনি বাধ্য হয়ে দিয়েছিল আমি দুটো কোন করে খেয়ে আর দুটো ফেলেই দিলাম তাই দেখি কেমন খেয়ে তারপর তোমাদের বলছি গুড ইভিনিং বলবো না বন্ধুরা এখন গু নুন হয়ে গেছে আর বলো না সকালে আজকে ফ্রিজটা খারাপ হয়ে আজকে যা হয়েছে না কিছুই না সব জিনিসপত্র রাখা হয় তো খুব অসুবিধা হয়ে যায় তারপর সেই প্রেসটার থেকে সব নামালাম পরিষ্কার করলাম করে মাছ টাছগুলো এনে রাখি তো তারপরে সেই পাশে তোমার এক বন্ধুর বাড়িতে থেকে রাখি কিছুটা রেখে কিছুটা আবার করি আর কি করব। আবার সেই মাছের ঝাল সকালে উঠেই তো মাথা গরম হয়ে গেছে মাছের ঝাল করলাম আর এই বড়া ভাসলাম একটু আর এই মাছের ঝাল করেছি আর কি করবো আবার দেখা যাক লোকটা আসবে বলেছি ফ্রিজের লোকটা লোক নিয়ে এসেছিলো দেখাতে উনি সব দেখে বললো এটা খারাপ ওটা খারাপ তারপরে তোমার ওই নিয়ে এসেছে নিয়ে এসে দেখিয়ে বললো বেলা আমি আসছি সারাতে তাই দাদা এখন খেয়ে দিয়ে যাবে মার্কেট থেকে কিনে আনুক আবার তাল নিয়ে এসেছে আর আবার তাল শ্বাস এনে আবার নরম তাল নিয়ে এসে দেখাচ্ছে আমি দেখি কেরকম কে ঠিক আছে রাখছি বন্ধুরা আবার কালকে তোমাদের সাথে দেখা হবে রাখছি